গোবর দিয়ে শুরু গোবর দিয়ে একটু দেখি কালকে শেষ করেছিলাম তো এখানে শুরু করছি আর এখন বাইক করে পুরো চলে যাচ্ছি মানা চড়ে তো মানা চলে যাই তারপরে আমরা চলে যাব বাসে করে নেমে যাওয়া যায় তো রুঙ্গিয়াতে নেমে কিন্তু আমি আমাদের জন্যে বাইক চলে এসেছে আমার ভাই বাইক নিয়ে এসেছে তো বাইকে করে পুরো পৌঁছে যাব আমরা মানার চরে তো দেখো এখন আমরা যাচ্ছি আর দুধারের হচ্ছে এই হচ্ছে সিনারিও তো দেখতেই পাচ্ছ সবুজে সবুজে একদম মোড়া আর সব থেকে আমার যেটা প্রবলেম হয়েছে এখানে আসার পর এটা আমার প্রায় হয় আর কি এখানে ওখানে গেলে সেটা হচ্ছে গলার ভয়েস একদম পড়ে গেছে কারণ হচ্ছে এখানে দিনের বেলা অনেকটা গরম কিন্তু রাতের দিকে একেবারে হাড় কাঁপানো ঠান্ডার মতো ঠান্ডা যে কারণে কিন্তু গলার অবস্থা আমার 12টা বেজে গেছে তো এই প্রথমেই বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই গলায় তোমাদের সঙ্গে ওভারভয়েস দেওয়ার জন্য তো দেখো আমরা যাচ্ছি আর রাস্তা হচ্ছে একদম মিঠো রাস্তা যাকে বলে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে ওভারভয়েস দিচ্ছি এখনও যেহেতু আমি মানায়ের চরেই রয়েছি তো যে বাড়িতে সেখানে মোরগ ডাকছে তো সমস্ত কিছু তোমাদের ভিডিওতে তুলে ধরবো তো এখানে দেখো আমি যাচ্ছি রাস্তাটা যেহেতু মাটির সেহেতু আরও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো যে কারণে কিন্তু রাস্তাটা একেবারে মাঝে মাঝে খানা খন্দ এসব হয়ে যাচ্ছে আর দুদিকে দেখো নিচু জায়গা কারণ নদী আছে একদম লাস্ট প্রান্তে নদী তোমরা এখান থেকে বুঝতে পারবে না আস্তে আস্তে যত আমি মানার দিকে এগোবো তত কিন্তু নদী তোমরা দেখতে পাবে তো চার সাইডে দেখো ঝোপঝোপ রয়েছে আর কি গাছগুলো আর এগুলো হচ্ছে অ্যাকচুয়াল নদীর চর এখানে নদী হচ্ছে দামোদর নদী তো দামোদর নদীর সৌন্দর্য তো অতুলনীয় সৌন্দর্য সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আগে মানার চর তো পৌঁছাই তো দেখো চারিদিকে সিনারিটা জাস্ট দেখো তাল গাছ আছে এখানে ঝোপঝোপ গাছ আছে এবং নানান রকমের যেটা বলে নদীর পাড়ে যেসব গাছ আমি অনেক গাছ চিনি না কলা গাছ আছে নারকেল গাছ আছে সমস্ত কিছুই কিন্তু আছে এবং আমরা কিন্তু অনেকটা উপর দিয়ে যাচ্ছি ওপর দিয়ে কিন্তু আমরা একদম নিচে চড়ে পৌঁছাবো তো সেটাই তোমাদের আস্তে আস্তে তোমরা দেখতে থাকো যে কীভাবে যাচ্ছে আর এখানকার জীবনযাত্রাও দেখো কিছুটা তুলে ধরছি সাইডে সাইডে বাড়িঘরগুলো দেখো ওই দেখো নদী ওখান থেকে দেখা যাচ্ছে জাস্ট তো আমি দেখো ওপর থেকে অনেকখানি কিন্তু নিচে চলে এসেছি তো নিচে আস্তে আস্তে করে কিন্তু মানার চরের দিকে আমি পৌঁছেও গেছি আর এই হচ্ছে আমার জেঠুর বাড়ি অ্যাকচুয়ালি আমার জেঠুর ক্রিয়াকর্ম অনুষ্ঠান তো ক্রিয়াকর্ম অনুষ্ঠানে কীর্তন হচ্ছে তো এখানে কীর্তন চলছে সকাল থেকেই কীর্তন চলছে তো আমরা যাই হোক কীর্তনে একটু অংশগ্রহণ করলাম আর এখন দেখো খাওয়া হচ্ছে একেবারে ভিলেজ স্টাইল গ্রাম স্টাইলে নিচে বসে ওপরে তাঁবু টানিয়ে বসে খাওয়া দাওয়া জাস্ট এর ফিলই অন্যরকম আর এই মানায় অনেকেই আমার চেনা জানা লোকজন আছে যারা আর কি এসছে খেতে যেহেতু আমার জেঠুর বাড়ি মানায় আমাকে বহু লোক কিন্তু এখানে চেনে এবং জেঠুদেরও যেসব আত্মীয় স্বজন আমাকে চেনে তো অনেকের সাথে অনেক অনেক বছর পর সবার সাথে দেখা হচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছে তো যাই হোক এ দেখো সবাই বসে গেছি আর খাওয়া দাওয়া গ্রাম স্টাইলে রান্নাবান্না জাস্ট অসাধারণ বন্ধুরা যারা শহরে তোমরা থাকবে তোমরা এই ফিলটা কোনোদিন করেছো কি না বা কেমন হয় তোমরা সত্যিই বুঝতে পারবে না এতটা ভালো আর এতটা ভালো বাসা মিশে রয়েছে এই খাওয়া দাওয়ার মধ্যে যেহেতু সবাই নিজে হাতে রান্না করেছে সবাই মিলেমিশে কাজ করেছে আর খাওয়া দাওয়া তো ও মানে অ্যানাদার লেভেলে এত ভালো মানে বলাই যায় না মানে এখানকার তো খাওয়ার তো একেবারে অভাব নেই মা লক্ষ্মী একেবারে ঢেলে দিয়েছে যাকে বলে Yeah.
যেহেতু জমির পরিমাটি তো এখানে অনেক অনেক কিছু, তো এখানে মাছের ঝোল ছিল, ভাত ছিল, একটা শাক ছিল, এছাড়া চাটনি ছিল, তার শুক্তো ছিল, মানে প্রত্যেকটা রান্না, এছাড়া মিষ্টি টিষ্টি চাটনি পাঁপড় তো রয়েছেই, তো প্রত্যেকটা রান্নায় অসাধারণ ছিল। আর মানে কি বলবো, একদম অথেন্টিক জিনিসপত্র ছিল, যার টেস্ট কিন্তু সত্যি আমরা শহর এলাকায় বসে পাবো না, যত ভালো করেই রান্না করি না কেন। মানে সত্যি প্রচণ্ড প্রচণ্ড সুন্দর হয়েছিল রান্না বান্না, খাবার দাবার খুবই মানে তৃপ্তি সহকারে আমরা খেয়েছিলাম। আর এখানকার সত্যি জিনিসপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেহেতু নদীর মানে এখানে উর্বরা যে ব্যাপারটা রয়েছে নদীর সাইডে বলে চরে বলে, তো খাওয়া দাওয়ার এবং মুড়ি ঘণ্ট ডাল ছিল, তো কোনোটাই আমি বলতে পারবো না যে কোনটা বেশি সুন্দর, প্রত্যেকটাই প্রত্যেকটাকে টেক্কা দিচ্ছিলো, এত সুন্দর খাওয়া দাওয়া ছিল। কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো যেটা গরম ছিল, যেহেতু গরমকালে খাচ্ছিলাম তো সেটা একটু চাপের হয়ে যাচ্ছিলো, গরম ছিল, বাট খেতে তো অসাধারণ হয়েছিল। তো যাই বলবো বন্ধুরা, প্রচুর এনজয় করেছি সবাই মিলে, প্রচুর প্রচুর এনজয় করেছি। তো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে তোমরা ওয়েট করো।